আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে, কাঁচা কদবেলের ভর্তা। প্রথমেই আমি ফাটিয়ে তিনটি বেল সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে বেলগুলো সিদ্ধ করে নিলে কাঁচা কদবেলের ভর্তা করার ফলে অনেক সময় আমাদের গলা কষকষ লাগে, গলা ধরে যায়, এই ভাবটা থাকবে না। বেলগুলা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। বেলগুলা ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি চামচের সাহায্যে বেলগুলা উঠিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি বিট লবণ, শুকনা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবু পাতা আর 5 চা চামচ চিনি। চিনিটা আপনার স্বাদ মতো দিবেন, আমি একটু বেশি খাই, আমি বেশি দিলাম। এখন সবগুলা একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই স্বাদ। আমার বাবার বাসায় এসেছি, এই ভর্তাটা আমার মায়ের খুবই পছন্দ। এখন আমি মাকে ভর্তাটা খেতে দিচ্ছি। মা, কদবেলের ভর্তা এই নাও, খেয়ে নাও। আমার মায়ের পছন্দ ভর্তা, মা এটা খুবই ভালোবাসে খেতে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভর্তাটি কত যে স্বাদ, অসাধারণ স্বাদ। কাঁচা বেলের ভর্তা সিদ্ধ করে আমি বানিয়েছি, আপনি এইভাবে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে সবসময় থাকবেন। আল্লাহ হাফেজ।